স্যার আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কলে ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো, দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি, আমার নাম মোহাম্মদ মাসুদ আলী। আমার নাম মাসুদ আলী। জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন। আমার নাম মাসুদ আলী, আমার বয়স হচ্ছে 38। হ্যাঁ, আমার বয়স 38। আমার প্রথম সমস্যা হচ্ছে যে শীত আসলে, মানে আমি শীত আসলে আমার প্রবলেমটা হয় কি, যখনই মানে ঘুম থেকে উঠি তখনই দেখি ঘাড় ব্যথা করে। ঘাড় ব্যথা করে এবং ডান দিকে কাঁধে শুইতে দেখি যে আপনার ওই যে ডান দিকে সাইড ব্যথা করতেছে, আবার বাম দিকে যদি কাঁধে শুইতে বাম দিকে ব্যথা করতেছে। 2 নম্বর হচ্ছে যে মানে এটা আমার আপনার মানে একবার অ্যাবনর্মাল হচ্ছে, মানে এটা মানে ছোটা যাচ্ছে, একটু ওষুধ খেলে আবার ছেড়ে যায় কিন্তু কন্টিনিউ হচ্ছে। আবার গোসল করতে গেলে আপনার হয় কি, যখন আমি মাথা মুছতেছি তখন ইচ্ছা লাগলে লাগা হলো ব্যথা করে প্রচন্ড, এবং ওই জন্য আমি ঘাড় আমাকে সম্পূর্ণ ঘুরাইতে হয়। আমার এটা কিন্তু প্রায় আপনার আমার 15-16 বছর ধরে এই অবস্থা। আমি ওষুধ খাই, একটু ওষুধ খাই আবার ভালো হয়ে যায়, আবার আবার হয়। তো আমি এটা মানে পুরো আপনার কাছে ট্রিটমেন্টটা চাচ্ছি যে আমি কিভাবে এটা ভালো হবো। মেকানিক্যাল সমস্যা আসলে এটা ডিউ টু ওনার অ্যাক্টিভিটি, চলাফেরা, উঠা বসা, কাজকর্ম থেকে ঘাড়ের সমস্যাটা হচ্ছে, যার কারণে ওনার, এবং যখন শীত আসে এই সমস্যাটা আরো বেড়ে যায়। কারণ শীতে আমি বললাম যে ফ্রি ডিসপোজিং ফ্যাক্টর এই সমস্যাগুলোকে আরো ত্বরান্বিত করে। উনি 15 বছর ধরে ভুগছে কিন্তু উনি ডায়াগনোসিস জানে না। তো দর্শক, যেটা করতে হবে, আপনার ঘাড়ের একটা এমআরআই করলে খুব ক্লিয়ার বোঝা যাবে যে আপনার ঘাড়ে কি জাতীয় সমস্যা হয়েছে, অথবা অন্য কোনো ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে আগে ঘাড়ের একটা এমআরআই করে দেখেন যে কেন এটা হচ্ছে। তবে আমার মনে হচ্ছে এটা মেকানিক্যাল সমস্যা বা ঘাড়ের ডিস্কে কোনো প্রলাপস থাকতে পারে বা সমস্যা থাকতে পারে, যার কারণে ঘাড়ে এই ব্যথাটা হচ্ছে। এবং এই সকল রোগের প্রপার ট্রিটমেন্ট হচ্ছে পশ্চারাল এডুকেশন প্লাস হচ্ছে বিভিন্ন প্রকার থেরাপি। তবে সেক্ষেত্রে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্ট নিলে আশা করি সেরে যাবে। স্যার, আমরা কথা বলছিলাম যে শীতকালীন যে ব্যথাগুলো হতে পারে সেগুলো পরীক্ষা নিরীক্ষা কি হতে পারে, হয়তো বা রোগীরা জানে না, আমাদের দর্শক যারা আজকে দেখছেন তারাও হয়তো বা জানে না। দেখা যায় যে তারা একটা ব্যথা পাচ্ছেন, তারপরে একটা পেনকিলার খাচ্ছেন, ব্যথাটা হয়তো বা প্রাথমিকভাবে বা তাৎক্ষণিকভাবে ব্যথাটা নির্মূল হচ্ছে, কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে ব্যথাটা জটিলতর হয়ে যাচ্ছে। তো এই ধরনের পেশেন্টদের জন্য বা যারা দেখছেন আজকে অনুষ্ঠানটি, তাদের জন্য আপনি কি ধরনের সাজেশন দিবেন? হ্যাঁ, অবশ্যই। আসলে যে কোনো ব্যথা, আমি বললাম শুরুতেই যে জ্বর হলে জ্বরের ওষুধ খেয়ে তো আর জ্বর নিবারণ করা যাবে না, জ্বরটা আইডেন্টিফাই করতে হবে। যে কোনো ব্যথার ক্ষেত্রে, যেমন বেশিরভাগ রোগী আমরা কিন্তু আসলে মেরুদণ্ডের সমস্যায় বেশি ভুগে থাকে, আর্থ্রাইটিস সমস্যা ভুগে থাকে, এটা ডায়াগনোসিস খুবই জরুরি। রোগীরা যদি ব্যথার ওষুধ খেয়ে অথবা কেউ আঘাত পায়, অনেক সময় কিছুদিন ব্যথার ওষুধ খেয়ে আঘাতটাকে সে মেনটেন করার চেষ্টা করে। যদি মেরুদণ্ডে আঘাত পেয়ে থাকলে দেখা যায় 2 বছর আগে হয়তো পেনকিলার খেলো, সে আর কনফার্ম ডায়াগনোসিসে গেল না যে তার এই আঘাতের কারণে ডিস্কে কোনো সমস্যা হয়ে গেল কিনা, অথবা কোনো আপনার ভার্টেব্রাল লিস্থেসিস হয়ে গেল কিনা বা স্লিপ কেটে গেল কিনা, তাহলে দেখা যায় সে আর এটা জানে না। হয়তো ব্যথার ওষুধ খেয়ে কিছুটা কমে থাকে, 2 বছর পর সিভিয়ার তীব্র ব্যথা নিয়ে আসে, পা একটা অবশ হয়ে গেছে বা প্যারালাইসিস হয়ে গিয়েছে, তখন দেখা যায় আমরা যদি এমআরআই করি বা কোনো ডায়াগনোসিস করি, দেখা যায় যে মেরুদণ্ডে বড় আকারে কোনো সমস্যা হয়ে গেছে, এমনও পর্যায়ে চলে আসে যে অপারেশন করেও সমাধান হবে না। অনেক সময় এই জাতীয় রোগী আমরা প্রায়ই পেয়ে থাকি। তো এই রোগীদের ক্ষেত্রে, যে কোনো রোগের, আমি বলবো শুরুতেই রোগীরা যেন একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে রোগের ডায়াগনোসিস করে নেয়। প্রত্যেকটা রোগী তার অধিকার আছে যে কী কারণে তার ব্যথা হচ্ছে, এটা ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়া, সে নিজেও বোঝা উচিত যে কোনো ক্ষেত্রে তার নিজের শরীর সম্পর্কে তার আইডিয়া নেওয়া উচিত যে আমার কেন কোমর ব্যথা হচ্ছে, কেন ঘাড় ব্যথা হচ্ছে, কেন এই জাতীয় সমস্যা হচ্ছে। সে যদি অনেকাংশে বুঝতে পারে যে হ্যাঁ এই কারণে এটা হচ্ছে, তাহলে সে রোগের চিকিৎসা অনেকাংশেই নিজ থেকেও নিতে পারবে এবং প্রপার জায়গায় সে চিকিৎসাটা নিবে এবং সে প্রপারভাবে ভালো থাকতে পারবে। এখানে কাউন্সেলিং খুব বড় একটা ফ্যাক্টর। আমরা অনেক সময় ডাক্তারও ব্যস্ত থাকি অথবা রুগীরও বুঝতে চায় না, রুগী এসে বলে স্যার আমার ব্যথা হয়েছে, আমাকে কিছু ওষুধ লিখে দেন। তো এটা তো আসলে ট্রিটমেন্ট হতে পারে না। একটা রোগের ক্ষেত্রে একটা ডাক্তার তাকে ডায়াগনোসিস করবে, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে দেখা যায় যে আমরা ট্রিটমেন্ট পদ্ধতি করবে। এবং আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কলে। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। হ্যাঁ, আমি ডাক্তার ইমরান বলছি বাড্ডা থেকে। আমি বলতে চাচ্ছি যে আমার আম্মা
তো ব্রেন স্ট্রোকের পেশেন্ট 10 বছর আগে অসুস্থ ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল তো ইদানিং মানে তার থেরাপি তো তখন চলছিল তখন ভালো ছিল বাট বাম হাতটা প্যারালাইসিস তার জি বাম হাতটা প্যারালাইসিস ওটা কিছুতেই ভালো হচ্ছে না শীত আসলে আরো খারাপ অবস্থা হয়ে যায় কিছুতেই বাম হাত তো নাড়াতে পারে না মানে আমার কোশ্চেন হচ্ছে এটা কিভাবে কিউর করা যায় যে ওনার হাতটা কি টোটালি এখন প্যারালাইসিস মানে একেবারেই মাসেল পাওয়ার নেই একেবারেই নাড়াইতে পারে না না টোটালি কোনো এখন ই নেই আর কি মাসেল কোনো ই নেই মানে নাড়াতে পারে না আর কি এবং শীত আসলে এটা আরো বেশি আপনার কুস্কিয়ে যায় বুঝতে পেরেছি জি ডক্টর ইমরান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন স্যার জি অবশ্যই ওনার দেখেন ওনার মা 10 বছর আগে স্ট্রোক করেছে যেন এজন্য আমরা প্রত্যেকটা রোগী কি বলি স্ট্রোক করার সাথে সাথে মানে উইদিন স্ট্রোকের আবার একটু তফাৎ আছে দুইটা স্ট্রোক হয় একটা হেমোরোজিক একটা ইসকেমিক যা বোথ স্ট্রোকেই এক পাশ অবশ হয়ে যেতে পারে বা যে কোনো হাত পা অবশ হয়ে যেতে পারে তো স্ট্রোকের মেডিকেল ট্রিটমেন্ট যেটা বলে ইমার্জেন্সি ট্রিটমেন্টের পাশাপাশি তাকে কিন্তু রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে হবে ফিজিওথেরাপি গ্রহণ করাটা খুব তাড়াতাড়ি উচিত আসলে এক্ষেত্রে ফিজিওথেরাপি নিতে হবে এবং শুরুতেই তাকে প্রপার ওয়ে ফিজিওথেরাপি নিতে হবে এবং স্টেজ আছে প্রাইমারি অন্তত এক দেড় মাস তাকে হসপিটালাইজড করে রেগুলার চারবার যদি ফিজিওথেরাপি নেয় তাহলে কোনো অংশের ফাংশন সে নষ্ট হবে না ওনার মা যেটা হয়েছে হয়তো পাটা মোটামুটি ইম্প্রুভ হয়েছে কিন্তু হাতটা হয় না এখানে একটা মানে আরেকটা ল আছে যেটা যেমন ব্রেনের উপর থেকে নিচ পর্যন্ত মানে আমাদের মাথার সর্বোচ্চ অংশ কিন্তু সর্বনিম্ন অংশের আপনার রেগুলেট করে থাকে মানে সর্বোচ্চ অংশ কিন্তু পায়ের দিকের অংশটা রেগুলেট আপ টু আবার উপর থেকে যখন মাথার দিকে নিচের অংশটা আবার নিচের থেকে উপরে এইভাবে রেগুলেট করে থাকে তো এই ক্ষেত্রে আপার এক্সট্রিমিটি দেখা যায় যে অনেকাংশে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীদের মানে ডিলে হয় বা হয় না অনেক সময় ভুল চিকিৎসার কারণে আপার এক্সট্রিমিটি পারমানেন্টলি যেটা ওনার মার ক্ষেত্রে হয়েছে সেক্ষেত্রে স্যার জটিলতাটা কি হতে পারে আমরা সংক্ষেপে জানবো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আচ্ছা আমরা এটা এই ওনার কথা দিয়ে শেষ করে দিব তো আমি যেটা বলছি যে তখন দেখা যায় যে যদি শুরুতেই ওই রোগীগুলোকে আমরা প্রপার ওয়ে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারতাম কারণ আপার এক্সট্রিমিটির ক্ষেত্রে এখানে একটা দেখা যায় অ্যান্টি গ্রেভিটির একটা বিশাল ইফেক্ট আসে কারণ হাত সবার উপরে তারপরে বডির অন্যান্য অংশ নিচের দিকে তো এই ক্ষেত্রে গ্রেভিটি বারবার আপার এক্সট্রিমিটিকে পুল করার চেষ্টা করে অনেক সময় দেখা যায় যে শোল্ডার সাবলাক্সড হয়ে যেতে পারে এবং পার্মানেন্টলি যদি প্রপার ওয়ে তখন সাবলাইজেকশন কারেকশন করা না হয় তখন এই জাতীয় সমস্যা হতে পারে তো ডক্টর ইমরান আপনাকে বলবো আপনার মা যেহেতু একটা হাত টোটালি এখন প্রবলেম এই ক্ষেত্রে আপনি এখনও প্রপার ওয়ে ফিজিওথেরাপি নিলে আশা করি অন্তত উনি বাকিটা জীবন মোটামুটি ভালো থাকার চেষ্টা করবে অথবা ব্যথা বেদনা বা কুস্ক্রিয়ে যাওয়া বা সংকুচিত থেকে ভালো দেখা যায় যে অনেক তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি বা পুনর্বাসন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাসেট টেলিভিশনের সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরস অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে হাজির হব এসি টিভির পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই প্রাথমিক অবস্থায় রোগকে গুরুত্ব দিন আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এসি টিভির সঙ্গেই থাকুন